হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার বাবা মারা গিয়েছে, অলমোস্ট 13 বছর হয়ে গিয়েছে। তো আমার যখন বাবা মারা গিয়েছে তখন আমার নিজের বয়স ছিল 11-11.5 বছর। তো আমার বাবার সাথে আমি অনেক ক্লোজ ছিলাম। তো আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতো যে মা কখনো কারোর সাথে বেয়াদবি করবে না, কখন সবসময় এটা চিন্তা করবা যে তোমার মুখ থেকে কি কথা বের হচ্ছে আর তোমার সামনের মানুষটা কি অনুভূতি হচ্ছে। সবসময় মানুষের অনুভূতিটা ফিল করার চেষ্টা করবা যে তোমার কথাতে যেন অন্য কোনো মানুষ হার্ট না হয়। আর একটা কথা আমার বাবা বলেছে যে তোমার যেখানে ভুল, তুমি তুমি বুঝতে পারবা যে তোমার এটা ভুল, তো ওই মানুষটার কাছে গিয়ে হোয়াট এভার, ওই মানুষটা যে কেউ হোক, তোমার রিলেটিভ হোক, নেইবার হোক, যে হোক, তোমার ফ্রেন্ড হোক, তুমি তার কাছে যে 100 বার মাপ চাবা যতক্ষণ পর্যন্ত সে লোকটা স্যাটিসফাই না হয়। কিন্তু তোমার যেখানে ভুল না, তারা অন্য মানুষের তোমার উপর আঙুল দেখায় যে না তোমারই ভুল, তোমারই ভুল, তোমার মাফ চাইতে হবে, কখনোই ওই মানুষের কাছে মাফ চাবা না, কখনোই চাবা না। এতে তোমার সাথে তার সম্পর্ক থাকুক বা না থাকুক, কখনোই চাবা না। আর আমার কাছেও পার্সোনালি মনে হয় যে এই কথাটা সত্যি, আর আমার আজ পর্যন্ত আমার বাবার এই কথাটা আমার মনে আছে। তো আমি আশা করি আমার মারা যাওয়ার আগ পর্যন্ত আমার এই কথাটা মনে থাকবে।